আমার নাম দীপ্রয়, আমার বয়স 20, আমার হাইট 5 ফুট 10 ইঞ্চি, আমি কলকাতা গ্রিশ পার্কের বাসিন্দা, আমার প্যাশন অ্যাক্টিং, আমি একজন নাট্যকর্মী। জানো তো, ওদেশে আমাদের অনেক জমি ছিল, কত বড় বাড়ি ছিল, কত ধান ক্ষেত, সারা গ্রামে একমাত্র আমাদের বাড়িতে দুর্গা পুজো হতো, সে কত লোক লস্কর, 5 দিন ধরে একেবারে হুলস্থ লস্কর। যা দেখেছ, এক কথা বলতে গিয়ে কত এটা সেটা বলে ফেলছি। যাক, এবার আসল ঘটনাটা বলি। সেদিন ছিল এক দশমীর রাত, আমরা সকলে মাকে বিসর্জন দিয়ে সবে বাড়ি ফিরেছি। সকলেরই মন খারাপ। ঠিক সে সময় বাড়ির চাকর আহমেদ এসে দাদুকে বলে উঠল, দাদা ঠাকুর, বঙ্গভঙ্গটা আটকানো গেল না। সেদিন আমি প্রথমবার দাদুকে তাসের ঘরের মতো ভেঙে পড়তে দেখলাম। অমন হিমালয় পর্বতের মতো মানুষটার যে কখনো এমন হবে তা আমি স্বপ্নেও কল্পনা করিনি। আমার দাদু ছিল এক মুক্তিযোদ্ধা। বঙ্গভঙ্গ আটকানোর জন্য মুক্তিযোদ্ধারা অনেক আন্দোলন করেছিল। দাদু সভা করে সকলকে ডেকে ডেকে বোঝানোর চেষ্টা করেছিল, হিন্দু মুসলিম জাত ধর্ম সকলের কিচ্ছু নয়, সবচেয়ে বড় ধর্ম হলো মনুষ্যত্ব। কিন্তু কে শুনে কার কথা, দাঙ্গে সারা দেশ জ্বলে উঠল। সেই দাঙ্গে প্রাণ হারালো আমার দিদা। প্রথমে ধর্ষণ, তারপর খুন। কি বলছেন কুন্দ? একদল ঘৃণ্য প্রকৃতির মানুষ, অপরাধীর লিঙ্গ ধর্ম জাত সব একটাই, অপরাধ। দাদু দিদার নিত দেহটা শুয়ে প্রতিজ্ঞা করেছিল যে বঙ্গভঙ্গ তিনি আটকাবেই, আর তার এই অবস্থা যারা করেছে তাদের কাউকে তিনি ছাড়বেন না। কিন্তু কিছুই হল না, বঙ্গভঙ্গ আইন পাশ হয়ে গেছে শুনে দাদু এক ছুটে তার ঘরে চলে গেল। পরের দিন সকালবেলা বাবা কাকারা ঘরের দরজা ভেঙে দাদু নিত দেহটা আবিষ্কার করল এবং সঙ্গে একটি সুসাইড নোট। সেখানে লেখা ছিল, রেবা আমি হেরে গেলাম।